আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আমি হচ্ছে পটুয়াখালী থেকে এসেছি। আমি দীর্ঘ 4 বছর যাবত হচ্ছে ঘুমের সমস্যায় ভুগতেছি, যেটা হচ্ছে এক পর্যায়ে ডক্টর মেডিসিন দিয়েছে, পাওয়ারটা আস্তে আস্তে বাড়ছে, ঘুমের ওষুধ না খেলে টোটালি ঘুম হয় না। এমন একটা পর্যায়ে এসেছে যে হচ্ছে 25 mg ওষুধ, মানে মেডিসিন সাজেস্ট করেছে আমাকে, যেটা হচ্ছে নেশার মতো হয়ে গেছে, যেটা না খেলে টোটালি ঘুম হয় না। আর ঘুমটা কীরকম মনে হয় যে আমি মাতাল হয়ে আছি, এরকম একটা ঘুম। তো প্রকৃতির নিয়মে যে ঘুম আর ওষুধ খাওয়ার যে ঘুম, এটার মধ্যে যে শান্তিটা, ওইটাই আমি পেতাম না। তো সারাদিন হচ্ছে অন্যমনস্ক থাকতাম, রাগ কাজ করতো, সবার সাথে বাজে ব্যবহার করতাম। তো একটা টিচার আমাকে বললেন হচ্ছে যে মেডিটেশন ব্যাপারে, আগে ওইটা সম্পর্কে আমি জানতাম না, পরে ইউটিউবে দেখলাম যে হচ্ছে শীতলায়ন যে প্রক্রিয়াটা, ওটার মাধ্যমে হচ্ছে ঘুমটার যে মেডিটেশনটা, ওইটা করার জন্য বলে। তো তখন সিদ্ধান্ত নিলাম হচ্ছে আমি এই ট্রেনিংটা করব। গুরুজির কথা শুনে মানে বিশ্বাস হয়ে, মানে এতটাই বিশ্বাস পেলাম যে হচ্ছে ঘুমের ওষুধ ওই দিন থেকে আমি বন্ধ করে দিয়েছি। এই 3 দিন আমি হচ্ছে ঘুমের ওষুধ খাচ্ছি না, আমি মেডিটেশন করার মাধ্যমে আমি ঘুমটা মানে হচ্ছে আগের পর্যায়ে থেকে আস্তে 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 নর্মালি এখন ঘুম আসতে শুরু করেছে, যেটা হচ্ছে আমি ওষুধ খেয়ে করতাম আসতো আর কি, এটা হচ্ছে এখন মেডিটেশনের মাধ্যমে ঘুমটা চলে আসছে। তারপর হচ্ছে যে আত্মবিশ্বাস যে জিনিসটা, আমার মধ্যে রাগ কাজ করে, কেউ যদি নর্মালি কোনো কিছু বলে তো এটার প্রতিক্রিয়াটা এমন হয় যে নেগেটিভ চিন্তা করে, মেয়েটা মনে হয় আসলেই রাগী, কিন্তু আমার চিন্তা ভাবনা এরকম না, মন মাইন্ড হচ্ছে খিটখিটে থাকে, যার জন্য হচ্ছে আচরণ পরিবর্তন হয়, প্রত্যেকটা পদক্ষেপ হচ্ছে হীন, মানে হচ্ছে সিদ্ধান্ত নিতে পারি না, রাগ জন্মে, ক্ষোভ জন্মে, অনেক সময় অনেক কাজ করতে পারি না। তো এই জন্য হচ্ছে গুরুজের যে প্রত্যেকটা স্টেপ, আমি মনে করি আমার লাইফে যদি প্রতিটা পর্যায়ে এটা অ্যাপ্লাই করতে পারি, আমার ভবিষ্যৎ মনে করি যে 99% সমস্যা আমি এ থেকে বের হয়ে আসতে পারবো। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।